করে নিচ্ছি। আচ্ছা, আমার ফাইল হচ্ছে আসছিল না কেন, কারণ হচ্ছে সিএসএস এর মধ্যে আমি অল মিন্ডার সিএসএস এই ফাইলটা নিতে হচ্ছে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, যার জন্য হচ্ছে আমাদের ইয়েগুলো আইকন গুলো হচ্ছে মিসিং দেখাচ্ছে, প্রপারলি শো করতে পারছে না, যেহেতু সে সিএসএস এর যে এইটার মধ্যে যে কানেক্টটা আছে, হ্যাঁ, যে এই সিএসএস গুলো যে লিঙ্ক আপের বিষয়টা সেটা যেহেতু পাচ্ছে না, যার জন্য হচ্ছে সে প্রপারলি কাজ করতে পারছে। এটা আমরা কোথায় গেলে পাবো? আমরা হচ্ছে এই যে ফ্রন্ট অ্যাসামের সিএসএস ফোল্ডারে গেলেই পাবো। এখান থেকে আমরা অল মিন্ডোর সিএসএস এইটা, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন্ডোর সিএসএস, এই দুইটা ফাইলে আমাকে কপি করে সিএসএস ফোল্ডারে নিয়ে যেতে হবে। এন্ড অবশ্যই ফাইলটা আমাকে লিংক করতে হবে। হ্যাঁ, এটা আমি স্টাইলর সিএসএস এর পরে লিংকটা করলাম। বুঝতে পেরেছেন আমাদের কেন ফাইলটা আসে নাই? আমাদের অল মিন্ডোর সিএসএস এই ফাইলটা মিসিং ছিল, যার জন্য। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাডাম, এটা কি ফন্ট অ্যাসাম ব্যবহার করার সময় অল মিন ডট সিএসএস ব্যবহার করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফন্ট অসমে হচ্ছে, আমি একটু আবার বলি, ঠিক আছে? ফন্ট অসমে হচ্ছে আমার দুইটা সিএসএস লাগবে, একটা অল মিন্ডোর সিএসএস আর একটা ফন্ট অসম মিন্ডোর সিএসএস। দুইটা ফাইলই আপনারা সিলেক্ট কপি করবেন। কপি করে আমাদের যে সিএসএস ফোল্ডার আছে, এখানে তো আগে থেকে বুটস্ট্র্যাপ মিন্ডোর আর স্টাইলর সিএসএস ছিল না, এখন দেখেন অল মিন্ডোর সিএসএস আর ফন্ট অসম, এই দুইটা আমি পেস্ট করেছি, যার জন্য এই দুইটা ফাইলই চলে আসছে। এই দুইটা ফাইল আমরা এখানে পেস্ট করব। দেন অবশ্যই দুইটা ফাইলে আমাকে লিংক করতে হবে। বুঝতে পেরেছেন? জি সেম ভাবে আমরা জেএস এ হচ্ছে এই ফন্ট অসম মিন্ডোর জেএস ফাইলটা ফন্ট অসম থেকে নিয়ে আসব, আর একটা ফোল্ডার নিয়ে আসব ওয়েব ফন্টস। তাহলে আমরা মনে রাখবো আমরা কিন্তু চারটা জিনিস নিয়ে আসতেছি। হ্যাঁ, যদি আপনাদের কখনো মানে আমার মতো, যেমন আমি এই যে অল মিন্ডোর সিস্টেমটা ভুলে রেখে চলে আসছি, তো তখন আপনারা হচ্ছে মানে এরকম ধরে তখন একটু হিসাব রাখেন যে আমাকে চারটা জিনিস নিয়ে আসতে হবে। একটা হচ্ছে সিএসএস এর দুইটা ফাইল, একটা জেএস, আর একটা হচ্ছে ওয়েব ফন্টস নাম এই ফোল্ডারটা। তখন আপনি একটু দেখেন যে আমি কি চারটা ব্যাপার আনছি কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে মোটামুটি আন্দাজ করতে পারবেন যে আপনার ইয়ের মধ্যে কোনো ভুল আছে কিনা, কোডিং এ বাদার্স কিছু। তো আমি হচ্ছে এখন ডিলিট করে দেই, কারণ এটা আমার এখন আর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছি আমাদের ভুলটা কোথায় হয়েছিল? ম্যাডাম, এই চারটা কি জি একটা প্যাকেজের মধ্যে থাকবে? মানে ফন্ট অ্যাওয়াসাম যেটা আপনি নামাইলেন, ওর মধ্যে কি চারটা ছিল? হ্যাঁ, এর মধ্যে তো ছিল, এর মধ্যে থাকবে জি জি, অবশ্যই, বুঝতে আমি পারছি ডিলিট করে দিছি। ম্যাডাম। আর একটা বিষয়, সেটা হলো আমরা যদি ডাউনলোড না করে শুধু সিডিএন বসাই করি, সেই ক্ষেত্রে সুবিধা অসুবিধাটা কি? সিডিএন বসে না করাটাই বেটার, কারণ অনেক সময় আপডেট যখন হয়ে যায় না তখন একটু প্রবলেম হয় আপডেট হলে। হ্যাঁ, এই জন্য আসলে সিডিএন সেটা না কি পরে বসে, কাজ করবে না? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এখানে যা হচ্ছে আপনাকে চেঞ্জ করা লাগতে পারে, প্রবলেম হইতে পারে। হ্যাঁ, আপনি চাইলে সিডিএন ইউজ করতে পারেন, তবে মানে না ইউজ করাটা বেটার আর কি। জি, বুঝতে পারছি। আচ্ছা, সেম ভাবে বুটস্ট্র্যাপেও, হ্যাঁ, সিডিএন টা আসলে না ইউজ করাই ভালো, ডাউনলোড করে ইউজ করাই ভালো, বাট আপনি সিডিএন করে কাজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এইখানে ধরেন আমরা এখন সেটিংস এ যাচ্ছি, তো আমি সেটিংস এ যাই, যদিও আমি হচ্ছে ফেসবুকেরটা দিয়ে একটু মানে ট্রায়াল দিছিলাম, যার জন্য ফেসবুকেরটা আছে। সো আমি যেহেতু আসলে সেটিংস চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে সার্চ করব সেটিংস লিখে। হ্যাঁ, তাহলে আমরা সেটিংস এ অনেকগুলো আইকন পাচ্ছি, তো আমি এই টাইপের যেহেতু আমরা এখানে দেখতে পেয়েছিলাম, যার জন্য আমি এইটা কপি করছি। কপি না মানে ওপেন করছি, আর সেটা আমি কপি করলাম, জাস্ট ইয়েতে মধ্যে ক্লিক করলেই হবে, কপি হয়ে যাবে। এন্ড এখন হচ্ছে আমাদের এইখানে আমরা অ্যাড করে নিব। হ্যাঁ, যেহেতু আমার তিনটা তিনটা না ঠিক, আমার এখানে কয়টা আছে দেখেন তো, দুইটা বার, তাই না? সো আমি আগে যে কোনো একটা না হয় রেডি করে ফেলি, তাহলে হবে কি আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, কপি পেস্ট করতে পারবো। তো এখানে আসেন, আমরা যে সেটিংসটা আমি এখানে কোন ট্যাগে দিতে পারি, আমি H3 ট্যাগের মধ্যে দিয়ে দেখি আসি কেমন হয় ব্যাপারটা দেখতে। আমরা বললাম যে সেটিংস, তারপর হচ্ছে আমার একটু কন্টেন্ট লাগতেছে, সো আমি এখানে আপাতত পি ট্যাগ নিয়ে তাকে বললাম হচ্ছে লরেন ডি ট্যাগ, এত বেশি কন্টেন্টের দরকার নেই, অল্প কিছু কন্টেন্ট লাগবে, যার জন্য অল্প কিছু ব্যাপার নিলাম এন্ড হচ্ছে পেস্ট করলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে মোটামুটি এইটুকু টাইপের আমার একটা কিছু আমি হচ্ছে পেয়ে গেছি, বা আরেকটু আমরা কন্টেন্ট আনা হয় কমাই দে, একটা লাইন পরিমাণ জাস্ট একটু কমাই দিলাম আর কি। তো যাই হোক, সেভ দেয়, আচ্ছা 3 লাইন থাকুক, সমস্যা নেই। এরপর আসেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে একটা ব্যাপার। তারপর আসেন আমাদের এখানে
যেহেতু কি বলে দুইটা আছে তাই না, একটার মধ্যে দুইটা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটাকে আমরা একটা ডিবে রাখি, আমরা আরেকটাকে আরেকটা ডিবে, কারণ আমার দেখেন সেম কলামের মধ্যে সেম ডিবের মধ্যে আমার দুইটা পার্ট, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এইখানে আমরা এটাকে মানে এটা পুরোটাকে আমরা একটা ডিবের মধ্যে রেখে দেই। হ্যাঁ, অথবা আপনি চাইলে দুইটাকে আলাদা আলাদা রো করেও করতে পারেন, এইটাকে একটা রো এর মধ্যে, এইটাকে একটা রো এর মধ্যে, চাইলে আমরা ওভাবে করেও করতে পারি। তো আমি এটাকে যদিও চাচ্ছি একটা ডিপ নিব, ডিপের মধ্যে আমি একটা ক্লাস নেম, একটা ক্লাস নেম বলি, যেটা হচ্ছে আপনার সেটিংস, যেহেতু আমার এটা সেটিংস এর জন্য ছিল, আমরা অবশ্যই খেয়াল রাখবো সেটিংস বাদের যে সিএসএস গুলো এগুলো আছে এগুলো আমরা ছোট হাতে রাখার জন্য কি বলে যে ক্লাস নেম গুলো, হ্যাঁ সেভ দিচ্ছি। তো সেম ওয়েতে আমার কি লাগতেছে, আমার আরেকটা পার্ট লাগতেছে। হ্যাঁ, আমি এইটা কপি করে এখানে পেস্ট করলাম, আর এখানে আমরা এটা চেঞ্জ করে নিব, এটাতে কি আছে ব্যাকআপস, তাই না? তো আমি এখানে বলি ব্যাকআপ, তার মানে আমাকে এখন এখানেও আবার ব্যাকআপ, ও এখানে আমি বিটা বড় হাতে দিয়ে দিছি, হ্যাঁ এই ভুলটা করবেন না, বা অবশ্যই ছোট হাতে রাখবেন। তারপরে আসেন আমার এখানে হচ্ছে এখন আইকনটা, এখন দেখেন নিচে নিচে আসছে না, এখন আমার আইকনটা চেঞ্জ করতে হবে। আমরা এখানে ব্যাকআপ লিখে দেখি কোনো আইকন পাই কিনা এই রিলেটেড। হ্যাঁ না, আমরা কোনো আইকন হচ্ছে ওখানে পাচ্ছি না, আমি ব্যাকআপ লিখে দেখি। তো ব্যাক স্পেস আছে, আচ্ছা ব্যাকআপ এর অন্য কি নাম থাকতে পারে, বা ব্যাকআপ আমরা অন্য কি নামে বলতে পারি বলেন তো, সিমিলার একটা ওয়ার্ড বলেন তো। কারো কোনো আইডিয়া আছে? বুঝি নাই, হ্যালো। আচ্ছা না পাইলে আমরা আন্ডোর এটা ইউজ করবো না হয়, রিকভার, আচ্ছা আচ্ছা রিকভার, হ্যাঁ রিকভার বলা যেতে পারে, না রিকভার তো পাচ্ছি না। অন্য কিছু মাথায় আসলে একটু বইলেন। হ্যাঁ আচ্ছা, আমরা আন্ডোর এটা ইউজ করি না। হ্যাঁ আন্ডোর এটা ইউজ করি, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, আমরা যদি চাই যে এখানে আমি কোনো আইকন না ইউজ করে আমি পিকচার ইউজ করব, চাইলে আমরা সেটাও করতে পারতাম, যেহেতু এখানে আইকন ইউজ করছে যার জন্যই হচ্ছে আমি আসলে আইকন ইউজ করছি। তো এখানে আসেন, আমার হচ্ছে এখানে আমি এইটা তাহলে চেঞ্জ করে দেই, সেভ দেই, রিলোড। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আরেকটা আছে তাই না, স্পিড আপ। তো এখন দেখেন আমরা সেম কাজ করব, কপি পেস্ট, এই দুইটা ডিপকে আমি হচ্ছে কপি করলাম, আর দুইটার মধ্যে যেহেতু আমাদের আসলে লাগবে, আমি দুইটা একসাথে সিলেক্ট করে দুইটা ডিপকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা আমাদের ফার্স্ট ডিপ, এটা আমাদের সেকেন্ড যে ডিপটা ছিল, বা সেকেন্ড যে ডিপ কলামের জন্য যে ডিপটা ছিল সেটার জন্য। সো এখানে বলে আসি যে এখানে এটা হবে কি স্পিড আপ, স্পিড আপ। হ্যাঁ তারপর হচ্ছে এখানে বলে দেয় যে বিষয়টা হচ্ছে স্পিড আপ। তারপর এখানে এসে আমরা আবার আইকন খোঁজার জন্য বলে দেয় স্পিড আপ, দেখি কোন আইকন আসে কিনা। স্পিড আপ এর আইকন তো কেমন ইউজ করছে এরকম, যাই হোক আমরা তাও তো পাই না।
যেগুলো স্পিড আপের মনে হয়, এগুলো কি স্পিড আপের বুঝে না নাকি যে স্পিড কন্ট্রোলের যে বিষয়টা, এরকম টাইপের তো মনে হয় ইউজ করা হয়েছে। যাই হোক, আমরা এইটা ইউজ করি, আরগুলো তো প্রো, এগুলো ইউজ করতে পারলে ভালো হইতো আর কি, এগুলো তো প্রো। হ্যাঁ, প্রো আইকন গুলো ইউজ করা যাবে, বাট হচ্ছে অবশ্যই পেমেন্ট করে আপনি কিনে নিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে, আমরা তাহলে চেঞ্জ করে, আহারে কপি করলাম, চলে গেছে, সেভ দিয়ে আমরা এখানে রিলোড দিয়ে আসি, চলে আসছে। তারপর আসলে হচ্ছে আমার এখানে কি আছে, এসএসএল সিকিউরিটি সিকিউরড, এখানে এসে বলি এসএসএল, যেহেতু দুইটা আলাদা ইয়া সিকিউরড। হ্যাঁ, এখানে এসে বলি এসএসএল। আচ্ছা, সিকিউরটা পাবো, এসএসএল সিকিউর দিয়ে আসলে কিছু পাওয়া যাবে না ওভাবে, তো এসএসএলটা লিখেও লাভ নেই। সিকিউর লিখে দেখি তালা টাইপের কিছু পাই কিনা, অ্যাঙ্কর লক দিয়ে সার্চ করি, লক, হ্যাঁ এইটা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা এটা আসতে থাকুক, তার মধ্যে আমরা আবার দেখি প্রাইভেসি। হ্যাঁ, এইটা কপি করে নেই, এইখানে হচ্ছে এটা অ্যাড করে দেয়, আর পরেরটা ছিল হচ্ছে প্রাইভেসি, এখানে বলে দেয় প্রাইভেসি। প্রাইভেসির জন্য আমরা আইকন অ্যাড করে সার্চ করে আসি। হ্যাঁ, ইউজার সিক্রেট, প্রাইভেসির অন্য কোন নাম কি থাকতে পারে বলেন তো, একটু শিল্ড টাইপের, শিল্ড টাইপের কিছু একটা। আচ্ছা ভাই, এই যে শাবনূর ভুলে মনে হয় আনমিউট করেছি, মিউট করে রাখেন। আচ্ছা, এখানে শেলড টাইপের শেল যদিও ভাইরাসের জন্য থেকে থাকে, বাট এখানে প্রাইভেসি, প্রাইভেসি নাম দিয়ে ইউজ করছে। দেখি না হলে আমরা এই শেলটি ইউজ করে নিবো না হয়, ইউজার শেলড। আচ্ছা, এইটাও ইয়ে মানে ইয়ে যে প্রাইভেসি কিছু একটা ব্যাপার বোঝায়, যাই হোক এই কপি করে নেবো এটা আমার। আচ্ছা, এখানে তাহলে আমরা বলে আসি যে প্রাইভেসি করতে পারলাম না, আচ্ছা এরপর হচ্ছে আর কি আছে, ডাটাবেস এটা আসতে থাকো, এখানে বলে আসি ডাটাবেস। এখানে হচ্ছে ডাটাবেস এর জন্য অ্যাকাউন্ট ইউজ করা যেতে পারে, বা এটা সার্ভার, আমরা ডাটাবেস এর জন্য এটা ইউজ করতে পারি। আমরা জাস্ট আইকনে ক্লিক করে আইকন টাইপ করে দিলাম এন্ড সেভ দিলাম। হ্যাঁ, এখন আসলে হচ্ছে আমাদের সিএসএস এর মধ্যে যাবো, যে যে ডিজাইন ডিজাইন করা আদার সেই ব্যাপারগুলো, সো এইখান থেকে আমরা হচ্ছে সেভ দেওয়ার পর একটু আউটপুটটা দেখে আসি কি অবস্থা আসছে, তাই না? তো আসার পর আসেন, আমাদের হচ্ছে আমরা সেকশন গুলো নিয়ে কাজ করি, যেহেতু এখানে আওয়ার সার্ভিসেস সেকশনটা অলরেডি H1 এর জন্য কাজ হয়ে গেছে, একসাথে আমরা ফুল ডিভ এর জন্য কাজ করবো। সো আমার ফুল ডিভটা হচ্ছে সার্ভিসেস, মানে একটা আইডির মধ্যে আছে ফুল সেকশনটা। আর এখানে আমরা বললাম যে হ্যাশ সার্ভিসেস এর জন্য আমরা কি চাচ্ছি, এখানে হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে সার্ভিসের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার, আর কালারটা আমরা চাইলে পিক্সির মাধ্যমে নিতে পারি,
এক্সিট এই যে এক্সিট ওপেন হয়ে গেছে। আচ্ছা তো আমি এখান থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার সি, হ্যাঁ এটা দিয়ে একটা কালার কোড নিলাম। আর পিজি তে যেহেতু আগে অবশ্যই হ্যাশ নিচে টাইপ করে দিতে হবে, তারপর পিজি কোডটা পেস্ট করতে হবে। ক্লোজ করার জন্য আমরা এখানে একটা সেমিকোলন ইউজ করব। আচ্ছা খারাপ হয়ে গেছে, লাইট টিপ এর মধ্যে থাকবে। যাই হোক তারপর সমস্যা নেই গ্যালারিতে। তারপর আমরা হচ্ছে এখানে কি ইউজ করব, আমাদের এখানে একটা পেয়ারিং দরকার, হ্যাঁ চারপাশ থেকে হচ্ছে একটা স্পেস দরকার। তো আমরা এখানে বললাম যে পেয়ারিং পেয়ারিং কত, পেয়ারিংটা একটু দেখি আমরা আসলে সব জায়গায় পেয়ারিংটা না সেম রাখবো। অ্যাবোটাস আমরা পেয়ারিংটা কত রাখছিলাম, 40 পিক্সেল, তাই তো? এখানে এসে তাহলে আমরা বলবো যে 40 পিক্সেল, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে সেভ দিব, তারপর আমরা এখানে একটু রিলোড দেয়, 40 পিক্সেল আমাদের এখানে পেরিং হয়ে গেছে। তাছাড়া দেখেন এখানে আমরা দেখেছিলাম আমাদের এখানে প্রত্যেকটা আইকন সেন্টারে আছে, এই সেটিং সেন্টারে আছে, কন্টেন্ট সেন্টারে আছে, সবকিছু সেন্টারে আছে। তার মানে আমরা যদি এখানে সবার জন্য যেহেতু সেন্টার, তো আমরা এখানে একসাথে বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা যখন একসাথে বলবো সবার জন্য একসাথে সবটাকে সেন্টার করে নিবে, আমাকে বারবার যাই প্রত্যেকটা ডিভের জন্য আলাদা আলাদা করে যাই বলার দরকার নাই যে টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এরপর আসি হচ্ছে আমরা আর কি চাচ্ছি, এই যে রিয়েলমি C15 আনমিউট রাখেন, হ্যাঁ প্রয়োজনে মিউট করা ছাড়া অপ্রয়োজনে আনমিউট করবেন না, মিউট রাখবেন। আচ্ছা এরপর এখানে আমি আরেকটা ব্যাপার ইউজ করেছিলাম, যেটা হচ্ছে সার্ভিসেস আইকন বলেছি। সার্ভিসেস এর মধ্যে আই, সার্ভিসেস এর মধ্যে আই বলতে এই আইকন গুলোকে বোঝাচ্ছে। আর এখানে আমরা ফন্ট সাইজ 25 বলছি, আইকনের ক্ষেত্রে আমরা সবসময় ফন্ট সাইজ বলেই হচ্ছে তাকে সাইজ দিব, হ্যাঁ হাইট উইড টাইপের কিছু না। আমরা এখানে যখন ফন্ট সাইজ 50 বলছি 50 সাইজ হয়ে আসছে। আপনি যদি আরেকটু কমাই দেন, লাইক আমি এটাকে না হয় 40 বলি, 40 বললাম, 40 পিক্সেল বলে, দেখেন এটা আরেকটু সাইজটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে না? আমরা এইভাবে করে ফন্ট সাইজ গুলি ইউজ করতে পারবো। এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে কম বেশি অ্যাড করতেই পারেন। তারপর আসি হচ্ছে আমি চাচ্ছি আসলে সার্ভিসেস থেকে হচ্ছে আমার কি বলে এই এই যে রোটা রোটা থেকে হচ্ছে আমি চাচ্ছি উপরে সার্ভিসেস এর মধ্যে স্পেস রাখতে। স্পেস না রাখলেও চলে, সমস্যা নেই, এইভাবে ইউজ করা যেতে পারে। আর রাখতে চাইলে আমরা এইটাকে ধরে মার্জিন বটম অথবা ফুল রোটাকে ধরে মার্জিন টপ করে দিলে হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি প্রত্যেকটার জন্য, প্রত্যেকটার জন্য বলতে এখানে আবার আরেকটা বিষয় আছে। দেখেন এখানে আমার এই সেটিংস আর হচ্ছে আমার এই পি ট্যাগ, হ্যাঁ এইটা কিন্তু কি একটা আলাদা কালার আলাদা স্টাইল, তাই না? একটা আলাদা কালার আলাদা স্টাইলে আছে। তো আমরা এক কাজ করি, আমরা পুরোটাকে হচ্ছে আগে একটা জাস্ট আমরা ডিপ ধরে সবার জন্য সেম কালার, যেহেতু সবার জন্য সেম, সো আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য আসলে আমরা মানে সেম ক্লাস নেম রাখতে পারি। তাহলে হবে কি সবার জন্য একসাথে পেয়ে যাবে, ঠিক আছে। আমি এক কাজ করি, এখানে আমি প্রত্যেকটার জন্য আরেকটা ক্লাস নেম ইউজ করি যেটা হচ্ছে সার্ভিসেস, হ্যাঁ প্রত্যেকটার জন্য। আমি চাইলে কল এমডি দিয়ে বলতে পারি, কিন্তু কল এমডি ধরে যদি আমরা বলি তাহলে হবে কি দুইটার জন্য সেম ইয়ে মানে দুইটার জন্য আলাদা আলাদা করে পেয়ে যাবে, হ্যাঁ যার জন্য আমরা হচ্ছে ইয়ে করে না বলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে এখানে এসে ক্লাস নেম ধরবো। তো প্রত্যেকটার জন্য আমি বললাম যে সার্ভিসেস, হ্যাঁ তাহলে হবে কি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে ডিপ ধরবে। আর এখানে আমরা বলি যে আমাদের হ্যাশ সার্ভিসেস ডট এস ডট সার্ভিসেস, হ্যাশ সার্ভিসেস হচ্ছে আমাদের আইডি আর এটা হচ্ছে আমাদের ক্লাস নেম। আইডি ক্লাস নেম সেম থাকে সমস্যা নেই, বাট সেম ক্লাস নেম সেম আইডি থাকলে সেগুলা সেম স্টাইল পাবে। যেহেতু আমার সার্ভিসেস একাধিক আছে, যত জায়গায় সার্ভিসেস স্টাইল এটা পাবে এই সার্ভিসেস আইডির মধ্যে, প্রত্যেকটা মধ্যে সে সেম স্টাইল করবে। সো আমি এখানে বলে আসি যে আমার এখানে কি চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ FFF যে হোয়াইট কালার জন্য সেভ এন্ড রিলোড দিয়ে আমরা দেখে আসি হোয়াইট কালার হয়ে গেছে। তারপর দেখেন আবার এখানে চারপাশ থেকে একটা মনে হয় মার্জিং একটা হচ্ছে পেয়ারিং রাখলে ভালো হয়, তাই না? কারণ একদম লেগে লেগে আসছে, যেমন একটা চারপাশে একটা স্পেস আছে সেই স্পেসটা আমরা এখানে পাচ্ছি না। ফন্টাসনটা কেটে দিই, ফন্টাসন আমাদের এখন দরকার নেই।
সে স্পেসের জন্য আমরা জানি আমরা পেয়ারিং ইউজ করতে পারি। পেয়ারিংটা আমি যদি বলি 10 পিক্সেল বলে দেখে আসি কি অবস্থা। ওরে বাবা, এইটার সাথে এটা আবার লেগে যাচ্ছে, মানে স্পেসটা অনেক বেশি পাচ্ছে তো। 10 পিক্সেল বলে দেখি না, 5 পিক্সেল কি ব্যাপার, এদিকে স্পেসটা কম, এদিক থেকে 10 পিক্সেল এদিক থেকে পাইলে বেশি হয়েছে। তাহলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা এই এই তিনটাকে হচ্ছে মার্জিন করে নিচে নামাইতে হবে। আসলে এই তিনটাকে যদি মার্জিন করে নিচে নামাইতে হয় সেক্ষেত্রে তো আমরা তাহলে আলাদা আলাদা রো করলেই বেটার ছিল, তাই না? দুইটা রো ইউজ করলে বেটার ছিল, রোটা ধরে আমরা নিচে নামাইতে পারতাম। এখন যেহেতু আমরা এটা ইউজ করি নাই, সো অবশ্যই আমাকে আলাদা আলাদা করে তাদেরকে মার্জিনটাকে হচ্ছে নিচে নামাই নিতে হবে, ঠিক আছে? তো যদি আপনি এখানে আলাদা আলাদা ভাবে ইয়ে করতে চান প্রত্যেকটার জন্য যায় যায় এখানে বলাটা মুশকিল, সো আপনি চাইলে এখানে কি বলে এখানে হচ্ছে প্রত্যেক কলামের হচ্ছে প্রত্যেকটা ডিভের আলাদা আলাদা করে লাস্টের তিনটাকে হচ্ছে সেম ক্লাস নেম ধরে এখানে একসাথে বলে দিতে পারে। আমরা এখন কি ক্লাস নেম বলে ধরতে পারি, ধরেন হচ্ছে আমি বললাম বটম সার্ভিসেস, বটম সার্ভিসেস যেটা আমাদের নিচে সার্ভিসটা। সো আমি হচ্ছে এখানে সেম ভাবে এই ডিপে এখানে এসে বললাম বটম সার্ভিসেস, এই ডিপেরও লাস্টেরটাতে এসে বললাম বটম সার্ভিসেস। এখানে এসে আবার আমাকে হ্যাশ তারপর ডট বটম সার্ভিসেস, ওর মধ্যে আমি কি চাচ্ছি এখানে হচ্ছে আমাদের কি বলে মার্জিন হবে উপর থেকে, হ্যাঁ, কারণ উপর থেকে স্পেসটা কম পাচ্ছে, কত 30 পিক্সেল, তাহলে হচ্ছে 30 পিক্সেল নিচে সরে আসতেছে না আমাদের, তার মানে আরে 30 না আমি 50 বলি, হ্যাঁ একটু বেশি স্পেস প্রয়োজন, বা প্রয়োজন আমরা পেডিং করার পরে স্পেসটা কম বেশি সেটা আমরা আবার ই করে নেব। তো সার্ভিসেস এর মধ্যে এখানে এসে আমরা বলি যে আমি কি চাচ্ছি, চারপাশ থেকে একটা পেডিং চাচ্ছি যেটা হচ্ছে 10 পিক্সেল, মোটামুটি ঠিক আছে। আমরা 15 পিক্সেল বলে দেখে আসি, 15 পিক্সেল চলে, ওকে। তো এখানে তাহলে 20 পিক্সেল অ্যাড করলাম, আর এখান থেকে তাহলে আমার স্পেসটা আরেকটু আমরা কমাই নিতে পারি। হ্যাঁ, এখানে তাহলে আমি বললাম হচ্ছে 30 পিক্সেল, 30 পিক্সেল বললে আমরা ট্রাই করব এইটার সাথে এটা মোটামুটি যেন একটা সামঞ্জস্য থাকে। হ্যাঁ, 30 তে একটু বেশি মনে হচ্ছে, 20 বলে দেখি নাকি 25 লাগে, না 25, এখন ঠিক আছে, মানে মোটামুটি চেষ্টা করবো যে আমাদের চারপাশে যেন সেম স্পেসিং থাকে। হ্যাঁ, এইবার আসলে হচ্ছে আমাদের এখানে এটা কি করছে, এরে নিয়ে আমরা একটু কাজ করি। ওরা আর কি করছে, ওরে হচ্ছে আলাদা করে স্টাইল করছে, কাকে, যতগুলো S3 আছে তাই না, সব S3 কে। তাহলে আমরা বলি যে সার্ভিসেস এর মধ্যে, সার্ভিসেস এর মধ্যে যে H3 আছে, H3 আছে তার জন্য এ আবার কই থেকে আসতে পাইছে, পাইছে সার্ভিসের মধ্যে যত H3 আছে তাদের সবার জন্য কি চাচ্ছে, তাদের সবার জন্য দেখেন, ও এখানে আবার আরেকটা বিষয়, সবার জন্য কিন্তু আলাদা আলাদা স্টাইল চাচ্ছে তাই না, তার মানে কি সবার জন্য আলাদা আলাদা করে বলতে হবে। যদিও সবার দেখেন টেক্সট কালারটা কিন্তু সেম, হোভার করলে টেক্সট কালারটা কিন্তু সেম হচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, এখানে বলে আসি, ও আচ্ছা এটা হোভার না, যদিও ডিফল্ট ভাবে সবার জন্য দেখেন ডিফল্ট ভাবে টেক্সট কালার সেম না, তো আমরা সবার জন্য যেহেতু টেক্সট কালারটা সেম আমরা এখানে বলে আসি কালারটা হচ্ছে হোয়াইট হবে। হ্যাঁ, যদি এখন আমরা হোয়াইট কালারটা বুঝতে পারবো না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এখান থেকে তো কালার হোয়াইটটা ধরতে পারতেছ না, ও আচ্ছা আইকনের জন্য, আর আমি H3 কে ধরতেছি, কি একটা অবস্থা, আমরা তো আইকনে যাচ্ছি তাই না, তাহলে আমি H3 কেন ধরতেছি, মাথার মধ্যে কি হয়েছে, এই যে আমরা তো আইকন চাচ্ছি, সো H3 কেন ধরলাম, যাই হোক
আমরা হচ্ছে কালার বললাম, তাহলে হচ্ছে এইচটির মধ্যে কালারটা যখন হোয়াইট দিচ্ছি এটা দেখা যাচ্ছে না, বিকজ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ড একটা কালার অ্যাড করে চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করতে হলে প্রত্যেকটার জন্য যেহেতু আলাদা আলাদা, তার মানে আমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য ক্লাস নেম ইনক্লুড করতে হবে। সো এইটা আমাদের সেটিংস নামে আছে আলাদা ক্লাস নেম, তো আমি এখানে বললাম যে হ্যাশ সার্ভিসেস যেহেতু ক্লাস নেম ডট সেটিংস, হ্যাঁ এখানে এসে আমরা বলবো আমি কি চাচ্ছি ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার বলা, তাই না? কিন্তু আমরা তো গ্রেডিয়েন্ট কালারটা জানি না বা আমরা পারি না, হ্যাঁ যেহেতু আমরা শিখি নাই, তো আমরা একটু ডাব্লিউসি স্কুলে যাই, গ্রেডিয়েন্ট সম্পর্কে আগে একটু ধারণা নেই, তারপর হচ্ছে আমরা কালার করব। হ্যাঁ আমরা জানি হচ্ছে আমরা নিজেদের মতো করে কালার এড করতে পারবো। তো এখানে আসুন, আমাদেরকে কি বলতেছেন যে আমরা চাচ্ছি গ্রেডিয়েন্ট, হ্যাঁ এখানে একটু স্ক্রল করলে পাওয়া যাবে, এই যে সিএসএস গ্রেডিয়েন্ট, হ্যাঁ কিন্তু সিএসএস গ্রেডিয়েন্ট একটু দেখি। গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা চাইলে এখানে একটু এই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা চাইলে লাইনার গ্রেডিয়েন্ট করতে পারবো, চাইলে আমরা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে পারবো। লাইনার গ্রেডিয়েন্ট হচ্ছে কি এই যে মানে এই এই উপর নিচ বা সাইড করে এই গ্রেডিয়েন্ট গুলো, আর রেডিয়েন্ট হচ্ছে আমরা অনেক সময় দেখি না রাউন্ড করে গ্রেডিয়েন্ট, যেমন এইটা একটু খেয়াল করেন এটা কি এটা না এটা রাউন্ড না, এখানে আরেকটা কোথায় জানি গ্রেডিয়েন্ট দেখছিলাম যেটা হচ্ছে রাউন্ড টাইপের একটা গ্রেডিয়েন্ট কালার ছিল। আচ্ছা যাই হোক, কোথায় দেখছিলাম বলতে পারতেছি না, এখানে হচ্ছে আমরা এমনিতে কাজ করতে করতে পেয়ে যাব, ঠিক আছে। আর কনিক গ্রেডিয়েন্ট আছে রোটেট অ্যারাউন্ড এ সেন্টার পয়েন্ট, হ্যাঁ রোটেট করে সেন্টার পয়েন্ট আপনি করতে পারবেন। তো এখানে যেমন এটা হচ্ছে একটা লাইনার গ্রেডিয়েন্ট, আমরা ফার্স্টে হচ্ছে আমরা একটু লাইনার গ্রেডিয়েন্ট একটু দেখে আসি। লাইনার গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার করবো, কালার বলার পরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে তাকে আমি কোন গ্রেডিয়েন্ট চাচ্ছি, লাইনার গ্রেডিয়েন্ট নাকি হচ্ছে রেডিয়াস গ্রেডিয়েন্ট সেটা বলতে হবে। সো আমরা চাচ্ছি কি লাইনার গ্রেডিয়েন্ট, লাইনার গ্রেডিয়েন্ট বলার পরে যখন আমি বলবো রেড ইউলো তখন হবে কি সে আমাদের উপর থেকে ডিফল্ট ভাবে, আমি কিন্তু তাকে কোনো কিছু বলে দিই না যে সে কি, যেমন এখানে দেখেন এটা হচ্ছে কি পাশাপাশি হয়েছে না, গ্রেডিয়েন্ট কালারটা পাশাপাশি না ঠিক কোনাকুনি হয়েছে, কিন্তু এটা কি উপর নিচ হচ্ছে না, এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ ডিফল্ট ভাবে সে কি করে প্রথমটা উপরে পরেরটা নিচে সে দেয় কালারটা, হ্যাঁ আপনি এখন যে কালার বলেন যে কালার খুশি বলেন, ধরেন আমাদের এখানে এটার মধ্যে কি এই কালারটা আছে, আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে কালার কোড এডি কালার কোডটা কপি করলাম, এখানে আমি কালার কোডটা দিলাম, তাহলে দেখেন সেই কালার কম্বিনেশনের উপরে আপনি এই কালারটা শো করবে। এখান থেকে আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করে এখানে যদি ওই কালারটা বলি দিয়ে, তখন আমাকে রান দিলে ওই দুইটা কালারের কালার কম্বিনেশন শো করবে। হ্যাঁ সো আমরা কি করতে পারবো এভাবে করে লাইনার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। কি করবো প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার করবো, কোনটা যেটা প্রথমটা আছে, এটা না বললেও কাজ করে বাট আমরা সাপোর্টের জন্য বলবো, হ্যাঁ এটা হচ্ছে আমরা দিয়ে দেন আমরা রান দিব, তাহলে হচ্ছে আমরা কালারটা প্রপারলি অ্যাড হয়ে যাবে। এরপর আসুন হচ্ছে যদি আমরা চাই যে না আমি লেফট থেকে রাইট এর দিকে গ্রেডিয়েন্ট কালার করবো, সেই ক্ষেত্রে আমাকে তাকে বলে দিতে হবে, আমরা লাইনার গ্রেডিয়েন্ট বলে বলতে হবে টু রাইট, হ্যাঁ টু রাইট। টু রাইট বলতে কি বুঝি, আমরা এর মধ্যে কি বলে যখন চিঠি লিখি আমরা ফ্রম টু ইউজ করেছি না, ফ্রম মানে কি আমরা কি পাঠাই কার কাছে পাঠাচ্ছি, যেমন এখানে রাইট এর, হ্যাঁ টু রাইট তার মানে কি রাইট হবে কি একদম লাস্ট পজিশন না, তো এখানে যদি আমরা রাইট